Hello friends, welcome to our channel How to Know Technology and Science. চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও আমি আপনাদেরকে বলবো যে জিওর বেস্ট এপিএন সেটিংস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মানে জিও আপনি অনেক ভিডিও দেখেছেন যেটাতে আপনাকে বলে এই এপিএন সেটিংস করে নিন, এই এপিএন সেটিংস করে নিন, ওই এপিএন সেটিংস করে নিন। কিন্তু আপনাকে আজকে বলবো ওই ভিডিওগুলির রহস্যটি কী এবং আপনাদেরকে বলে দেবো যে আসলে সত্যি কি ওই ভিডিও এপিএনগুলো ভালো কি ভালো নয়, এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে বেস্ট এপিএন সেটিংস কোনটি। হ্যাঁ, এটাতে কোনো মানে ফেক ভিডিও না, এটা একদম একদম রিয়েল ভিডিও। এটা একদম জিও কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলার পরই আমি জানতে পেরেছি যে এই এপিএন সেটিংসটা বেস্ট। তো আমাদের চ্যানেলে সব কিছু প্রুফ থাকে, তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো বেসিক্যালি আমরা এপিএন সেটিংসের কথা বলছিলাম, তো আমরা সেটিংসে যাব, তারপর মোর কানেকশন সেটিংসে ক্লিক করব, মানে আমি আমার ফোনের কথা বলছি, আপনি আপনাদের ফোনে জানেন হয়তো। তারপর মোবাইল নেটওয়ার্কসে যাব, তারপর এক্সেস পয়েন্ট নেম, যার অর্থ হলো এপিএন এক্সেস পয়েন্ট নেমস, তো ওখানে যাব। এবং জিওর বেস্ট এপিএন সেটিংস হলো এটাই যে আপনি মোড়ে যাবেন এবং রিসেট অ্যাজ ডিফল্ট করে দিন। তারপর রিসেট অ্যাজ ডিফল্ট যখনই করবেন তখনই আপনার কাছে দুটো অপশান আসবে, একটা হলো ভিডিওকন, দ্বিতীয় হলো আরজেআইএল। আরজেআইএল মানে রিলায়েন্স জিও ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো রিলায়েন্স জিও ইন্ডাস্ট্রিজ লিমিটেড যখনই করবেন তখনই আপনি ওকে ক্লিক করলেন, সেই এপিএন সেটিংসটা হচ্ছে বেস্ট জিওর এপিএন সেটিংস, যেখানে আপনি সব থেকে বেস্ট ইন্টারনেট স্পিড পাবেন। আপনি হয়তো অনেক ইউটিউবের ভিডিওতে দেখে থাকবেন যে এই এপিএন সেটিংসটা হলো বেস্ট, এই এপিএন সেটিংসে বেস্ট, কিন্তু আসলে তাদের রহস্যটা এটাই যে তারা যদি মানে একটা এপিএন সেটিংস বলে দিল 500 Mbps স্পিড, 600 Mbps স্পিড, কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে একটাই বলে দিল যে 24 Mbps স্পিড, এটা সম্ভব না। আর হ্যাঁ, বলে দিই আপনাকে, যারা ওই রকম ভিডিও বানায় তারা একদম টোটালি ফেক ভিডিও হয়। আসলে তারা কি বলে যে এই এপিএন, আপনি যে কোনো এপিএন সেটিংস নিন না কেন, আপনার যেটা স্পিড রিয়েল স্পিড সেই স্পিডটাই থাকবে। কারণ আপনার ধরুন আপনার কাছে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের মধ্যে অনেক ইউজার আছে, সেই টাওয়ারে কখনোই ভালো স্পিড হবে না। আপনি যতই বেস্ট এপিএন সেটিংস অ্যাপ্লাই করুন কখনোই তাতে ভালো স্পিড পাবেন না। হ্যাঁ, এটাই সত্যি। আপনি ধরুন একটা টাওয়ারের মধ্যে আছেন, আপনি যে কোনো এপিএন সেটিংস করুন কেন, আপনি আপনার নাম দিয়ে এপিএন সেটিংস করে দিন, আপনি তাতেও ভালো স্পিড পাবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো। আপনি একবার ট্রাই করে দেখুন কেন আপনার নাম দিয়ে এপিএন সেটিংস করে, হ্যাঁ আপনি তাতেও ভালো স্পিড পেয়ে যাবেন। কেননা আপনি তার একটা টাওয়ারের ইউজার, যদি আপনি 100 টাওয়ারের ইউজার হন আর আপনি ইউটিউবে দেখলেন হোয়াট ইজ দ্য বেস্ট এপিএন সেটিংস ইন জিও, আপনি সার্চ করলেন, আপনি অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন, তাতে অনেক অনেক ভিউজ আছে। কারণ তারা মানে পাবলিক তো এটাই জানে যে তার স্পিড কী করে বাড়াবে, তার স্পিড এত আরও কী করে বাড়াবে, সবসময় চায় তার ইনক্রিজ কী করে স্পিড বাড়বে, সবসময় বেশি চায়, কখনো মানে চায় না যে আসল জিনিসটা রহস্যটা কী জানতে চায় না। আর আমি যে এপিএন সেটিংসে দেখলাম সেই এপিএন সেটিংসে বেস্ট মানে আপনার কখনো কোনো এপিএন সেটিংস হলে রিসেট অ্যাজ ডিফল্ট করে দেবেন, ওই ডিফল্ট এপিএন সেটিংসটা হলো সব থেকে বেস্ট। কারণ জিও তো নিজে থেকে ওটা প্রোভাইড করে রেখে দিয়েছে, যার কারণ জিও জানে যে ওই এপিএন সেটিংসটা বেস্ট, তাই ওই এপিএন সেটিংসটাই বেস্ট আমি বলবো আপনাদেরকে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিও, স্টে হ্যাপি স্টে কুল, গুড বাই। Feels they come and go, and they come so